স্টিফেন হকিংস একবার জীবন সম্পর্কে বলেন যে মানুষ দুই রকমভাবে নিজের জীবনে বাঁচতে পারে। প্রথমত, নিজের কঠিন পরিস্থিতি দেখে নিরাশ হয়ে এবং মৃত্যুর অপেক্ষা করতে করতে, অথবা দ্বিতীয়ত, পরিস্থিতির মোকাবেলা করে এবং নিজেকে নিজের স্বপ্নের জন্য সমর্পণ করে ও একটি মিনিংফুল জীবনে বাঁচা। আজকাল আমরা খুব দ্রুত নিরাশ হয়ে যাই। জীবনে আমরা সব কিছু অনেক দ্রুত পেতে চাই, আর সব কিছু দ্রুত পাবার ইচ্ছাই যখন আমরা কোনো সমস্যার সামনে এসে পড়ি, তখন আমাদের মনে হয় যে সব কিছু এত কঠিন কেন। বন্ধুরা, এই স্ট্রাগল আমাদের জীবনের এমন একটি অংশ যা আমাদেরকে অনেক মজবুত তৈরি করে, যার কারণে আমরা আমাদের জীবনে আসা অনেক সমস্যার মোকাবেলা সহজেই করতে পারি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টিফেন হকিংসের জীবন সম্পর্কে কিছু কথা বলবো। আর আমার মনে হয় স্টিফেন হকিংস ওনার লাইফে যতটা স্ট্রাগল করেছেন ততটা হয়তো আজ পর্যন্ত কেউ করেনি। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, যাতে আপনার মধ্যে যে নিরাশা আছে সেটা দূর হয়ে গিয়ে আপনার মধ্যে সাহস এবং জেদ তৈরি হয়। হুইল চেয়ারে বসে থাকা একটা মানুষ যে কম্পিউটারের সাহায্য ছাড়া কথা পর্যন্ত বলতে পারে না, এবং বলা হয় ওনার শরীর একটি জীবন্ত লাশের মতো আর ওনার কেবল ব্রেন কাজ করত, কিন্তু তারপরেও তিনি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে একজন হওয়ার লক্ষ্য পূরণ করেন। একবার ভেবে দেখুন কতটা স্ট্রাগল ওনাকে করতে হয়েছিল। বলা হয় যদি সোনাকে আগুনে অনেক বেশি পোড়ানো হয় তাহলে সেটা আরও বেশি খাঁটি হয়ে ওঠে। একইভাবে যখন কোনো মানুষ অনেক বেশি সমস্যার মধ্যে দিয়ে যায় তখন সে হয় শেষ হয়ে যাবে, অথবা সে এমন একটা মানুষ হয়ে বাইরে বেরিয়ে আসবে যাকে এই পৃথিবী সালাম করবে। স্টিফেন হকিংসের সঙ্গেও ঠিক এমনটাই হয়। স্টিফেন্স ছোটবেলা থেকেই শারীরিকভাবে পঙ্গু ছিল না, বরং উনিও একটি সাধারণ জীবনযাপন করছিলেন। 21 বছর বয়সে যখন প্রতিটি যুবক তার জীবনের সবথেকে বড় স্বপ্ন দেখে, সেই সময়ে স্টিফেনের শরীরে একটি রোগ ধরা পড়ে। এটা এমন একটি রোগ যার কারণে ওনার সম্পূর্ণ শরীর কাজ করা বন্ধ করে দেয়। ডক্টর ওই সময় স্টিফেন্সের পরিবারকে বলে যে স্টিফেন্স খুব বেশি হলে আর 2 বছর বাঁচবে। স্টিফেন্স বলেন এই রোগের আগে ওনার মনে হতো ওনার জীবনটা অনেক বোরিং, ওনার জীবনের কোনো উদ্দেশ্য নেই, কিন্তু যখন এই রোগটা ওনার হয় তখন যেন বাঁচার একটা কারণ খুঁজে পান। এর আগে কখনোই স্টিফেন্সের পড়তে ভালো লাগত না, কিন্তু এখন উনি সমস্ত কিছু থেকে মনোযোগ সরিয়ে নিজেকে কেবলমাত্র ওনার রিসার্চ এবং পড়াশোনাতে ফোকাস করে, আর পরিণামে কি হয়, ওনার মনোযোগ মৃত্যু থেকে সরে গিয়ে ওনার লক্ষ্যের দিকে চলে আসে। এখন ওনার কাছে বাঁচার জন্য একটা লক্ষ্য ছিল। ওনার মৃত্যুর আগের দিন পর্যন্ত উনি রিসার্চ করতে থাকেন এবং উনি পৃথিবী থেকে যাওয়ার আগে একজন মহান বিজ্ঞানী হয়ে দেখান। তো বন্ধুরা, দেখলেন তো, মৃত্যু নিশ্চিত, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই, কিন্তু যদি আপনার মধ্যে বেঁচে থাকার ইচ্ছে থাকে ও আপনি পরিস্থিতির মোকাবেলা করার ক্ষমতা রাখেন, তাহলে আপনিও আপনার একটা আলাদা পরিচয় তৈরি করতে পারেন। জীবন এবং মৃত্যুর মধ্যে আপনি কিভাবে বেঁচে থাকতে চান এটা আপনাকেই ঠিক করতে হবে। কখনোই এটা ভাববেন না যে আপনার জীবনে কত সমস্যা আছে বা আপনার জীবনে কত কঠিন পরিস্থিতি চলছে। এই সমস্যা, এই কঠিন পরিস্থিতিগুলোই আগামী দিনে আপনার জন্য নতুন রাস্তা তৈরি করবে। এই কঠিন পরিস্থিতির মধ্যে থেকেই আপনি সুযোগ খুঁজে পাবেন, আর সেই সুযোগকে কাজে লাগিয়েই আপনি আপনার জীবনকে আরও সুন্দর তৈরি করতে পারবেন। তাই কখনোই আপনার মনোবলকে নষ্ট হতে দেবেন না, কখনোই আপনার বিশ্বাসকে ভাঙতে দেবেন না, কারণ আপনার বিশ্বাস এবং আপনার ইচ্ছাই আপনাকে জীবনে সফল তৈরি করতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।